গত রোববার মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। সোমবার ভারত মহাসাগরে সোমালিয়া জলদস্যুদের কবলে পড়ে এটি। জাহাজ থেকে এক বার্তায় বলা হয়, বর্তমানে জাহাজটি সোমালিয়া উপকূলে রয়েছে, জলদস্যুরা মুক্তিপণ না পেলে একে একে সব বন্দীকে মেরে ফেলবে বলেও ওই বার্তায় জানিয়েছে জাহাজটির ক্রুরা। এদিকে এ ঘটনায় জাহাজটিতে থাকা নাবিকদের স্বজনরা রয়েছেন উৎকণ্ঠায়। প্রিয় মানুষটিকে ফিরে পেতে ছুটে যান জাহাজ কোম্পানি মালিক কেএসআরএম এর অফিসে। কারণ আমরা চাই এখানে যারা আছে প্রত্যেকেই তাদের স্বজনদের কাছে অক্ষত অবস্থায় ফিরে আসুক এবং যত দ্রুত ফিরে আসে এটাই আমাদের জন্য সকলের জন্য ভালো। এবং কোম্পানি আমাদেরকে আশ্বস্ত করছেন যে তারা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেবে এবং দ্রুত, গত আগেও একটা জাহাজে তাদের এই সমস্যা হয়েছিল এবং তারা সেটাকে উদ্ধার করছে, একইভাবে তারা খুব দ্রুত চেষ্টা করবে আর কি উদ্ধার করে আনার জন্য। কেএসআরএম কর্তৃপক্ষ বলছে নাবিকদের জীবিত উদ্ধারে তৎপরতা চলছে। সকালে নাবিকদের সাথে আমাদের কথা হয়েছে, তারা সবাই সুস্থ এবং নিরাপদ আছেন, তবে দস্যুদের সাথে এখনও আমাদের কোনো কানেক্ট হয়নি, আমরা যোগাযোগ তাদের সাথে করতে পারিনি। কারণ আমরা ধারণা করছি তারা একটা সেফ জোন খুঁজতেছেন, সেফ জোনে গেলেই হয়তো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তাদের সাথে যোগাযোগ হলেই সেই প্রেক্ষিতে আমরা আমাদের করণীয় নির্ধারণ করব। কূটনৈতিক তৎপরতা জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।